মানুষের অধিকার আদায়ে সংগ্রামে বদ্ধ পরিকর আমরা। স্লোগানের সামনে রাখি অপরাধের সাথে জড়িয়ে পড়া শিশু কিশোরদের অধিকার রক্ষায় মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ে অ্যাক্সেস টু জাস্টিস শীর্ষক সেমিনার 2018 বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন BHRF চট্টগ্রামের আয়োজনে আজ সকাল 9:30 দুপুর 2 পর্যন্ত চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত। এটা মূল প্রবন্ধ উপস্থাপন করছি অ্যাডভোকেট M জিয়াহাবিব আহসান। অ্যাডভোকেট এলিনা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিচারপতি FM আব্দুর রহমান। এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন PSP গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, শিশু আদালতের মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস, যুগ্ম জেলা জজ মাহবুবুর রহমান, যুগ্ম জেলা জজ আব্দুল হান্নান ও DCDB হাসান মোহাম্মদ শৌকত আলী সহ আরো বতকিয়া। অ্যাক্সেস টু জাস্টিস শীর্ষক সেমিনার 2018 বক্তব্য হই দেখুন আজ এটা এসে আগের তারা মতামত দিয়ে এবং এই মতামতের ভিত্তিতে আমরা যদি এভাবে সারা দেশক সচেতনতা সৃষ্টি করতে পারি তাহলে আর আস্তে আস্তে আর শিশু হকল আবার মূল স্রোতত ফিরে আসবে, তারা জাতি গঠনত রাষ্ট্র গঠনত তারা ভূমিকা রাখতে পারবে, অবদান রাখতে পারবে। এই শুধু প্রশ্নপত্রে দাগ দেওয়ার জন্য 2 বছর যদি সাসপেন্ড হয় তাহলে মেয়েটা যদি নকল করতে থাকে মতো ফাঁসি দিয়ে দিতেন ক্ষমতা থাকলে। আমি যেটা মনে করি যে শুধু আইন দিয়ে না সততা নিষ্ঠা মানবিকতা বিষয়ে যদি আমরা আইনের বিচার করি তাহলে আমাদের অনেক সহজতর হয় জীবন। যেহেতু আমি প্র্যাকটিক্যালি বিচার করি তো আমি প্র্যাকটিক্যাল কথা বলি, ওনারা যারা বলেছেন ওনারা হয়তো ঢিল ছুড়েছেন কিন্তু আমি যেখানে আছি সেখানে আমাকে আইনের মধ্যে থেকে আইনের ট্রেন্ডের দিকে বিচারটা করতে হয়। তো বিচার করতে গিয়ে আমার যে জিনিসটা চোখে পড়েছে ওনারা বলেছেন যে 9 বছর পর্যন্ত আইনে আছে যে তার অপরাধ কর্তব্য না। আবার এখানে একটা মামলা আছে একজনের বয়স 5 একজনের বয়স 7, তারা খেলতে গিয়ে একজন আরেকজনের হাঁটু এমন ভাবে ভেঙে দিয়েছে যে সেই ছেলেটা বিকলাঙ্গ। একজনের বাপ হচ্ছে ঠেলা গাড়ি চালায় আর একজনের বাপ ফেরি করে তরকারি বিক্রি করে। আপনি কাকে কি কম্পেনসেশন দিবেন তারপরও আমি তার চিকিৎসার ব্যয়টা বুঝিয়ে আলোচনা করে আমার বিষয়টি নিয়ে বলেছি যে তার চিকিৎসা ব্যয়টা অন্তত জন দিয়ে দেওয়া হয় আপনারটা আবশ্যক। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কা ঠেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কা ঠেউটিন লাগাইলেই হিট।